হিসার দুর্গের দিকে তীর বেগে ছুটে আসছিল ফয়ের একটি জীব। ইয়াকুবের কাছ থেকে ওয়্যারলেসে খবর পেয়ে আহমদ মোসাকে ধরার জন্য আরেকজন কর্নেলের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছিল হিসাব দুর্গে। জানত হিসাব দুর্গ থেকে প্রকাশ্য প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই এবং ও টিমটাই যথেষ্ট। তবু কর্মকর্তারা আশ্বস্ত হতে পারেনি, তাই বাড়তি ব্যবস্থা হিসাবে আরেকজন কর্নেলের নেতৃত্বে তারা এই টিমটি পাঠিয়েছে। এই টিমেও আগের মতোই একজন কর্নেল, একজন ক্যাপ্টেন, চারজন লেফটেন্যান্ট। ফাঁকা পামির সড়কে জীবটি তীর বেগে এগুচ্ছে, রীতিমতো কমব্যাট ধরনের জীব। ড্রাইভ করছিল ক্যাপ্টেন, পাশে বসা কর্নেল, তার হাতে খোলা ওয়্যারলেস। কর্নেলের মুখ প্রসন্ন, স্বস্তির একটা তৃপ্তি চোখে মুখে। ওরা আহমদ মোসা ও আমির সুলাইমানকে বন্দি করে ফিরে আসছে। 100 কিলোমিটার বেগে ওরা আসছে, আর কিছুক্ষণের মধ্যেই ওরা হিসার রোড ছাড়িয়ে পামির রোডে এসে পড়বে। ওয়্যারলেসে ফিল্মি সঙ্গীত ভেসে আসছে। কর্নেলের মুখে একটা চিকন হাসি ফুটে উঠল। মনে মনে বলল, কমরেডরা বিজয়টা তো বেশ উপভোগ করছে। কর্নেল কিছু বলতে যাচ্ছিল ক্যাপ্টেনকে, কিন্তু মুখ ফাঁক করেও আর বলা হলো না। এক পশলা গুলির একটা জমার শব্দ ভেসে এলো ওয়্যারলেসে। মুহূর্ত কয়েক পরে আবার চমকে উঠল কর্নেল, গোটা শরীরটা উদ্বেগে শিরশির করে উঠল। অ্যালার্মের বোতামটা তর্জনী দিয়ে চেপে ধরল বারবার। হ্যাঁ, ওপার থেকে আওয়াজ আসছে, রিং হচ্ছে ঠিকই, কিন্তু কোনো সাড়া নেই। তাহলে কি কেঁপে উঠল গোটা দেহটা কর্নেলের। কর্নেল উদ্বিগ্ন, ক্যাপ্টেনকে সব ব্যাপার বুঝিয়ে বলল, সেই সাথে বলল, কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি দেখো। জীবটা যেন নতুন প্রাণ পেল, লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো স্পিডোমিটারের কাঁটা। বিদ্যুৎ গতিতে এগিয়ে চলছে গাড়ি, 180-তে দাঁড়িয়ে স্পিডোমিটারের কাঁটা থরথর করে কাঁপছে। কর্নেলের কার্ডবোর্ডের মিনি টিভি স্ক্রিনে অস্থির চোখে তাকিয়ে আছে। হিসার রোডের মোড়টা আরো বেশি দূরে নয়, ওই তো দেখা যাচ্ছে। মোড়ের কাছে এসে জিপের স্পিড কমে এল, মোড় ঘুরল জিপটি, স্পিডোমিটারের কাঁটা আবার লাফিয়ে উঠল। মিনি টিভি স্ক্রিনের দিকে চেয়ে থাকা কর্নেল চমকে উঠল। টিভি স্ক্রিনের কোনায় পরিষ্কার একটা গাড়ির ছবি ভেসে উঠেছে। হিসার রোড ধরে এদিকে এগিয়ে আসছে কর্নেল ক্যাপ্টেনকে গাড়ি দাঁড় করাবার জন্য নির্দেশ দিল। আহমদ মুসার চোখে ছিল দূরবীন, উৎসুক চোখে সে চারিদিকে নজর বোলাচ্ছিল। সামনে আর একটা চড়াই, ওটা পার হলে নজরে পড়বে পামির রোড। একদিন মাত্র ওই রাস্তা দিয়ে গেছে মোহাম্মদ মোসা, কিন্তু তাতে মুখস্থ হয়ে গেছে গোটা পথ। আল্লাহ বক্স গ্রামের কথা তার মনের কোণে একবার ঝিলিক দিয়ে উঠল। এখান থেকে বেশি দূরে তো নয় গ্রামটা, একটু পশ্চিমে গিয়ে তারপর দক্ষিণে। চড়াই এর মাথায় উঠে এসছে জিপটি। হঠাৎ দূরবীনের লেন্সে একটা সজীব জিনিস নড়ে উঠল। হ্যাঁ, একটা গাড়ি পামির রোড ধরে এগিয়ে এসে হিসার রোডে প্রবেশ করল। গাড়ি চড়াই থেকে সমভূমিতে নেমে এলো। দূরবীনের পর্দায় চোখ আহমদ মোসার। ও কি, গাড়িটা দাঁড়িয়ে পড়ছে কেন? কপালটা কুঞ্চিত হয়ে উঠল আহমদ মোসার। দাঁড়ানোর গাড়িটা স্পষ্ট হয়ে উঠেছে এবার দূরবীনের পর্দায়।
গাড়িটার ওপর ভালো করে নজর বুলিয়ে আহমদ মুসা দূরবীনটা দিয়ে দিল কুতাইবার হাতে। কুতাইবা আহমদ মুসার ভাবান্তর লক্ষ্য করছিল। দূরবীন চোখে লাগিয়ে সে চমকে উঠল, বলল, ওটা ফ্রয়ের গাড়ি। আহমদ মুসা সম্মতি সূচক মাথা নাড়ল। কর্নেল কুতাইবা বলল, গাড়ি কি দাঁড় করাবো? না, আহমদ মুসার বলল, আমাদের কি কিছু চিন্তা করা উচিত নয়? চিন্তা করতে হবে, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে নয়। কিন্তু আরেকটু এগোলেই তো আমরা ওদের নজরে পড়ে যাব। আমরা নজরে পড়ে গেছি কুতাইবা, কেমন করে? জিপের ছাদে একটুক্ষণ র্যাডার বসানো আছে, আমরা ওই র্যাডারের অনেক আগেই ধরা পড়ে গেছি। এখন দাঁড়ানোর অর্থ আমরা তাদের সন্দেহ করেছি, এতে আমাদের প্রতি তাদের সন্দেহ পাকাপোক্ত হয়ে যাবে। তাহলে আমরা একেবারেই স্বাভাবিকভাবে এগিয়ে যাব, যাতে ওরা বুঝে আমরা ওদের মোটি সন্দেহ করিনি। আমাদের ব্যাপারে ওদের সন্দেহ হ্রাস করার একটা সহজ পথ। হাসল কর্নেলে কুতাইবা, ধন্যবাদ মুসা ভাই, আমি এদিকটা চিন্তা করিনি, আপনি ঠিকই বলেছেন। ঠিক আগের স্পিডেই এগিয়ে চলল কুতাইবার গাড়ি। ফ্র এর গাড়ি আরও 500 গজ দূরে নয়। গাড়িটা রাস্তার ডান পাশটা ঘেঁষে দাঁড়িয়ে আছে, বাম পাশ দিয়ে সহজেই গাড়ি চালিয়ে চলে যাওয়া যায়। আহমদ মুসা কুতাইবাকে নির্দেশ দিল, হর্ন বাজাবার কোনো প্রয়োজন নেই, এগিয়ে যাও বাম পাশ দিয়ে। ওটা চ্যালেঞ্জ না করলে আমরা দাঁড়াবো না, আর ওরা গাড়ি থেকে নামলে শুধু আমরা ফায়ার করব। আর মাত্র গজ 50 সেক, কয়েক সেকেন্ডের মধ্যে ফয়ের গাড়ির পাশাপাশি পৌঁছে যাবে। আহমদ মুসার নির্দেশ মোতাবেক রাস্তার বাম ঘেঁষে তীর গতিতে এগিয়ে যাচ্ছে গাড়ি। হঠাৎ মাইক্রোফোনে পরিষ্কার রুশ ভাষায় একটা নির্দেশ ভেসে এলো, বলা হলো গাড়ি দাঁড় করাবার জন্য। আহমদ মুসা কোতাইবাইকে বলল, ওদের গাড়ির মুখের সমান্তরালে আমাদের গাড়ির মুখ নিয়ে যাও, যাতে আমরা ওদের নজরে পড়ার আগে ওরা গাড়ি থেকে নামলেই আমরা সরাসরি নজরে এসে যাই। কোতাইবা গাড়িকে ঠিক সেইভাবে দাঁড় করালো। দুই গাড়ির মাঝখানে রইল কয়েক গজ ফাঁকা জায়গা। আহমদ মুসা চকিতে একবার চারিদিকটা দেখে নিল। স্টিয়ারিং হুইলে রাখা কুতাইবার হাতে বাম পাশের গাড়ির তাকে রাখা M10 রিভলভার চকিতে পিছন ফিরে দেখল সালামোভের হাতে আরেকটি M10 রিভলভার তৈরি হয়ে আছে। আহমদ মুসা বলল, আমি বাম পাশ ও সামনেরটা দেখব, তোমরা ডান দিকে, বলে আহমদ মুসা ফয় এর কাছে থেকে কুড়িয়ে পাওয়া সাব মেশিন গানটা নিয়ে মাথা নিচু করে টুপ করে বাম পাশে নেমে পড়ল। কোথায়বার গাড়ি দাঁড়াবার সাথে সাথে ফয়ের 6 জন লোক তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ল, সবার হাতে উদ্দত্ত সাব মেশিন গান। 2 জন সামনেটা ঘুরে বাম পাশে ছুটে এলো, 4 জন ডান পাশের দরজার দিকে। বোধহয় ওদের টার্গেট ছিল গাড়িটা ঘিরে ফেলা এবং তারপর যা কারবার তাই করা। এই জন্যেই সাব মেশিন গানের ট্রিগারের ওদের আঙ্গুলে আছে ঠিকই, কিন্তু মনোযোগটা দেখা গেল অনুসন্ধানের দিকে। তাই কোথায়বার M10 রিভলভার বিদ্যুতের গতিতে বেরিয়ে এসে যখন অগ্নিবৃষ্টি করলো, তখন তাদের সাব মেশিন গান মাথা তোলার চেষ্টা করলো, কিন্তু আর সময় হলো না। আহমদ মুসার সাব মেশিন গান এবং সালামব এর M10 রিভলভার একই সাথে গর্জন করে উঠেছিল। মাত্র কয়েক সেকেন্ড, তারপর নীরব। ফয়ের 6 জন লোক মুখ থুবড়ে পড়েছে রাস্তায়। আহমদ মুসা উঠে এলো গাড়িতে। কুতাইবা তার দিকে চেয়ে বলল, এবার নির্দেশ, আপাতত কোনো ঘাঁটিতে চলো। এখান থেকে 200 মাইল আপার পামিরের আমাদের একটা বড় ঘাঁটি আছে। মাইল 50 সেক সামনে গেল, এই প্রামিন রোডের ধারেই আমাদের আরেকটা ঘাঁটি। আপার পামিরের পিছনের দিকে আর নয়, সামনের দিকে চলো। আহমদ মুসা ঠোঁটে হাসি। কুতাইবার গাড়ি পামির রোডে উঠে আবার যাত্রা শুরু করলো পশ্চিম দিকে। আধ ঘন্টার পর কুতাইবার গাড়ি সেখানে এসে দাঁড়ালো, যেটা পাহাড়ের দেয়ালের ঘেরা সংকীর্ণ একটা গলি। কুতাইবা আহমদ মুসাকে বলল,
এবার এখানে থামতে হবে, সালামব আপনাদের ঘাঁটিতে নিয়ে যাবে। তুমি যাবে না? বলল আহমেদ মুসা। এখান থেকে আরও কয়েক মাইল পশ্চিমে গাড়ি 31 নম্বর রোড স্টেশন, ওখানে গাড়ি রেখে আসবো। কেন? ওখানে এখানে কোথাও গাড়ি লোকানো যায় না? যায়, কিন্তু গাড়ি স্টেশনে না রেখে উপায় নেই। প্রতিদিন রাত 12টায় স্টেশনে গাড়ি চেক করা হয়। পামির রোডের জন্য গাড়ি এবং গাড়ির সংখ্যা নির্দিষ্ট। রাত 12টা চেকিং স্টেশনে সব গাড়ির সংখ্যা যোগ করে হিসাব মেলানো হয়। হিসাবে গরমিল হলে আর রক্ষা নেই, সেই বহরের গাড়ির সংখ্যা কম, তাকেও পাকড়াও করা হবে। সুতরাং সারাদিন যাই হোক, রাত 12টায় গাড়ি স্টেশনে নিতেই হবে। আহম্মদ মুসা গভীর কণ্ঠ বলল, ওরা হিসেবে কোনো ফাঁকা রাখতে চায়নি। আহম্মদ মুসা সালাম হোক এবং আমির সুলাইমানের গাড়ি থেকে নেমে পড়ল। কোথায় বা গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল, আমি আমার গাড়ির বহরের টুকিটাকি কাজ সেরে বিকেল নাগাদ ঘাঁটিতে পৌঁছব। একটা সংকীর্ণ গিরিপথ ধরে ওরা সামনের পাহাড়ের দেয়ালটা পেরিয়ে এলো, প্রশস্ত উপত্যকায় গিয়ে পড়ল। উপত্যকাটা উত্তর দক্ষিণে লম্বা, পাথুরে বুক, পাথুরের মাঝেও সবুজের সমারহ, গোটা থোকা থোকা কাটা গাছ উপত্যকায় ধূসর বুকে নীল তিলকের মতো। কাটা গাছগুলো কোথাও কোথাও মাথা ছুঁই ছুঁই করছে। এর মধ্যে দিয়েই সন্তর্পণে এগিয়ে চলেছে ওরা তিনজন। পথ দেখে নিয়ে যাচ্ছে সালামব, সামনে আর একটা পাহাড়ের দেওয়াল, ওই দেয়ালটা পেরিয়ে গেল ওরা। পথ ক্রমে দুর্গম হয়ে উঠল। 2 ঘন্টা চলার পর একটা পাহাড়ের দক্ষিণের ঢালে জঙ্গল ঘেরা এক উপত্যকায় গিয়ে পৌঁছলো ওরা। পাহাড়ের শেষে দেয়ালটার মাথায় উঠেই সালামব একটা শীর্ষ দিয়ে উঠল। পরপর 2 বার 2 নিয়মে কয়েক মুহূর্তে পরে লম্বা একটা শীষ ভেসে এলো। সালামব আহম্মদ মুসার দিকে চেয়ে বলল, আমরা এসে গেছি, সব ঠিক আছে। একটু থেমে বলল, এই দুর্গম পথে তেমন পাহারার ব্যবস্থা আমরা রাখিনি। ঘাঁটি এলাকার মুখে এটি আমাদের একমাত্র চেকপোস্ট। এখানে পাহাড়ের মাথায় উঠে যদি শীষ না দিতাম, তাহলে লাইসেন্সার লাগানো রাইফেল থেকে কয়েকটা গুলি এসে নিঃসন্দেহে আমাদের লক্ষ্যভেদ করত। পাহাড়ের ঢালুতে গাছের ফাঁকে ফাঁকে মসজিদের গম্বুজের মতো নীল তাঁবু, তারা কার্পেট মোড়া পরিপাটি করে সাজানো একটা পাহাড়ের গুহায় গিয়ে উঠল। গুহামুখে তাদের স্বাগত জানালো আলী ইব্রাহিম। সালামব আহম্মদ মুসাকে পরিচয় করে দিল। পরিচয়ে পর আরেকটা দফা আলিঙ্গন কুশল বিনিময়। খুব সম্মানের সাথে আলী ইব্রাহিম আহম্মদ মুসাকে নিয়ে ফরাসের এক প্রান্তে যাই নামাজ পাতা জায়গায় বসালো। বুঝল, মুসা ভাই, এটা আমাদের দরবার গৃহ, মেহমানখানা, মসজিদই সবই। আমার খুব ভালো লাগছে, বলল আহম্মদ মুসা। কিন্তু মেহমানদারির কিছুই নেই, সলজ্জ কণ্ঠে বলল ইব্রাহিম। আহম্মদ মুসা হাসল, বলল, ইব্রাহিম, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একজন দায়িত্বশীল মেজমান, বিপ্লবীও নও। এবার কথা বলল সালামব, বলল, ঠিকই বলেছেন মুসা ভাই, ইব্রাহিম এখানে মনে প্রাণে একজন তাজিক কবিলার সর্দারি রয়ে গেছে। উল্লেখ্য, আলী ইব্রাহিম একটি ঘাঁটির কমান্ডের দায়িত্বে আছে, কিন্তু আসলেই সে এক তাজিক কবিলার সর্দার। এই উপত্যকায় বরাবর মাইল 5 পশ্চিম দিকে গেল প্রশস্ত এক উপত্যকায় সবুজ এক গ্রাম, নাম গুলমহল। কয়েক পুরুষ ধরে তারা এই গ্রাম, এই উপত্যকার মালিক। একসময় তারা বোখারায় বাস করত। লান বাহিনী বোখারায় ঢোকার পর সেখান থেকে তারা পালিয়ে এসে এই গ্রামে বসতি স্থাপন করে। আলী ইব্রাহিমের বয়স 25। 2 বছর আগে তার পিতা নিহত হন। হত্যাকাণ্ডের কোনো কিনারা এখনো হয়নি, তবে সন্দেহ করা ফয়ের এজেন্টের হাতে তিনি নিহত হয়েছেন। তার পিতা আলী আফজাল খামার দেখাশোনা ছাড়াও গালিচার ব্যবসা করত। তারা এই ব্যবসায় আফগানিস্তান, পাকিস্তান ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। এই সত্যি আফগান মুজাহিদের সাথে তারা একটা সম্পর্ক সৃষ্টি হয়, এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
একদিন ফ্রয় এর আঞ্চলিক কমিউনিস্ট পার্টি অফিসে তার ডাক পড়ে। সেখান থেকে ফেরার পথে তিনি নিহত হন। পিতার মৃত্যুর পর আলী ইব্রাহিম কবিলার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছে। শাইমুমের সাথে গোপন যোগাযোগ আলী ইব্রাহিমের আগেই থেকেই ছিল। পিতার মৃত্যু তাকে আরও দ্রুত ঠেলে দেয় এই পথে। এই ঘাঁটি সৃষ্টি হয়েছে তারই উদ্যোগ। প্রয়োজন হলে এই ঘাঁটিকে তার কবিলার এক্সটেনশন বোর্ডে চালিয়ে দেওয়ার সুযোগ তার আছে। অন্যদিকে যৌথ খামার কাঠামো এবং সরকারি রাজনৈতিক কমিশনের সাথে তার রীতিমাফিক যোগাযোগ রয়েছে। সালাম মোহাম্মদের কথা ঈশ্বর হেসে ইব্রাহিম বলল, সেই বিপ্লবীর হওয়ার যোগ্যতা আমাদের কোথায়? তবে মধ্য এশিয়ার ধ্বংসবিশিষ্ট কবিলার সর্দারদের মধ্যে যদি সে বিপ্লবী চরিত্রের একটা অংশ ঢোকানো যায়, তাহলে সাইমুমের বিপ্লব প্রয়াসের বড় অংশই সফল হয়ে গেল বলতে হবে। এদের ক্ষেত্রটা এতই উর্বর যে বীজ ফেললেই গাছ উঠে যায়, আর এরা বিপ্লবের সবচেয়ে নিরাপদ সেন্টার হতে পারে। আলহামদুলিল্লাহ, সাইমুম এই বিষয়টার দিকে শুরুতেই জোর দিয়েছিল, ফলও পেয়েছে। বললা আহমদ মুসা, গুহাটির মুখ দক্ষিণ দিকে, সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, বাতাসে যেন তাজা পানির ছোঁয়া। আহমদ মুসা বলল, কাজে কি পানি আছে কোথাও? সামনেই নদী, বলল আলী ইব্রাহিম। একটু যেন চিন্তা করল আহমদ মুসা, তারপর বলল, আল্লাহ বক্স গ্রাম এখান থেকে কত দূর? চেনেন আল্লাহ বক্স গ্রাম? হ্যাঁ। কেমন করে? বিস্মিত কণ্ঠে আলী ইব্রাহিমের সংক্ষেপে আল্লাহ বক্স গ্রামের কথা বলল আহমদ মুসা। চোখ দুটি চকচক করে উঠল আলী ইব্রাহিমের। বলল, আব্দুল গফুরের ছেলে আবদুল্লাহ আয়েব আমার পরিচিত, প্রায় দেখা যায় আঞ্চলিক কনফারেন্স। এই অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ কবিলা ওটা। সবচেয়ে বড় কথা হলো এই কবিলা শুধু আমাদের আওতায় বাইরে। আল্লাহ বক্স গ্রামের মসজিদে ইমাম মোল্লা নুরুদ্দিনের শুধু আমাদের লোক। আহমদ মুসা বলল, আবদুল্লাহের সাথে আমার পরিচয় হয়নি। আব্দুল গফুর তার ছেলে ইকরামব এবং এক মেয়ে ফাতিমা ফারহানার সহযোগিতা আমরা পাব। আলী ইব্রাহিম কিছু বলতে যাচ্ছিল, এমন সময় নাস্তা এলো। আলী ইব্রাহিম সেদিকে তাকিয়ে বলল, আসুন মুসা ভাই, আপনারা নিশ্চয় ক্ষুধার্ত। কেউ আর কোনো কথা বলল না, সবাই যেন এমন কিছুরই অপেক্ষা করছিল। সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছে। আহমদ মুসা, সালামব এবং আলী ইব্রাহিম দ্রুত নামাজ পড়ার জন্য ঘাঁটিতে ফিরছিল। মাগরিবের সময় তখনও কিছুটা বাকি, কিন্তু পশ্চিম দিগন্তটা পাহাড়ের আড়ালে থাকায় সময়ের তুলনায় অন্ধকারটা বেশি মনে হলো। সেই গুহায় নামাজের জায়গা। যখন আহমদ মুসারা গুহামুখে পৌঁছলো, আজান হচ্ছিল তখন, এমন সময় একজন লোককে এগিয়ে আসতে দেখে আলী ইব্রাহিম দ্রুত সেদিকে এগিয়ে গেল। কিছু কথা বলল তারা, তারপর তারা দুজনেই একসাথে এগিয়ে এলো। ওদের মুখে দিকে চেয়ে ভ্রু এক দুটি কুচকে গেল আহমদ মুসার। আহমদ মুসার মনে হলো ওদের গোটা আবয়ব এমনকি হাঁটা পর্যন্ত কি এক দুঃসংবাদ বহন করছে। কাছে এসে দাঁড়াতেই আহমদ মুসা একরাস জিজ্ঞাসা নিয়ে আলী ইব্রাহিমের উদ্বিগ্ন মুখের দিকে তাকালো। আলী ইব্রাহিম বলল, ভাই কোতাইবা গ্রেপ্তার হয়েছে। আর আহমদ মুসা আলী ইব্রাহিমকে থামিয়ে দিয়ে বলল, চলো আগে নামাজ সেরে নিন। সবাই নিয়ে গিয়ে নামাজ দাঁড়ালো। নামাজ শেষে সবাই বেরিয়ে গেল। আহমদ মুসা আলী ইব্রাহিম এবং সেই লোককে নিয়ে বসলো। লোকটি সাইমুমের একজন তত্ত্বকর্মী। তার কাছ থেকে জানা গেল কোতাইবা গাড়ি নিয়ে স্টেশনে ফেরার 2 ঘন্টা পরে গ্রেপ্তার হয়। আকস্মিকভাবে গোটা স্টেশনে ঘেরাও হয়ে যায়, গাড়িগুলো চেক করা হয়। উজবেক তাজে কোনো মুসলিমকে স্টেশন থেকে বের হতে দেয়া হয়নি। কোতাইবার গাড়িতে বারুদের গন্ধ পাওয়া যায়। রেজিস্টার থেকে প্রমাণ হয় যে সে ঘন্টা 2 আগে গাড়িটির হিসাব দুর্গের দিকে ওদিকে থেকে স্টেশন এসেছে। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। গাড়ির অবশিষ্ট তারা হন্য হয়ে খুঁজতে শুরু করেছে। গোটা পামির রাস্তায় এখন টহল চলছে, হেলিকপ্টার টহল দিয়ে ফিরছে। খবরটি শোনার পর সবাই নীরব।
আলী ইব্রাহিম এবং আহমদ মুসা দুজনেই ভাবনার গভীরে। নিরবতা ভে আহমদ মুসাই প্রথমে বলল, আর কোনো খবর? লোকটি বলল, আরেকটি দুঃসংবাদ আছে হিসার দুর্গের, ওদের কাছে থেকে শুনলাম হিসার দুর্গের গোটা জনপদকে জনপদ পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে সব লোককে, যারা বের হতে চেষ্টা করেছে মেশিন গানের গুলিতে নিহত হয়েছে ওরা। আর থামল লোকটি, যেন কথা বলতে পারছে না। আহমদ মুসা তার উদ্বিগ্ন চোখে দুটি তুলে ধরল লোকটির দিকে, বলল, বলো। এই সময় মোল্লা আমির সুলাইমান ওখানে এলো। লোকটি একবার চোখ তুলে তার দিকে চেয়ে বলল, ফ এর লোকেরা গর্বের সাথে বলছে হুজুরের পরিবারের সবাইকে মেরে তারা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিয়েছে এবং তার 18 বছরের নাতনিকে তারা ধরে নিয়ে গেছে। তীব্র এক খোঁচা লাগলো বুকে, সে খোঁচায় চমকে উঠল আহমদ মুসা। আল্লাহ বক্স গ্রাম থেকে আহমদ মুসা আশ্রয় নিয়েছিল সম্মানিত একটা বৃদ্ধ মোল্লা আমির সুলাইমানের ঘরে। পিতৃস্নেহে তাকে আশ্রয় দিয়েছিল এই বৃদ্ধ, তারই ফলে আজ এই পরিণতি। ব্যথায় টন টন করে উঠল আহমদ মুসার হৃদয়। তারা মারা গেছে, তারা শহীদ, কিন্তু আমি সুলাইমানের নাতনিকে ধরে নিয়ে যাওয়ার খবর আহমদ মুসার গোটা সত্তার আগুন ধরিয়ে দিল। আহমদ মুসা ধীরে ধীরে চোখ তুলে তাকালো মোল্লা আমির সুলাইমানের দিকে, দেখলো তার সফেদ দাড়ির মতোই তার মুখটা যেন প্রশান্তিতে হাসছে। সে আহমদ মুসার দিকেই তাকিয়েছিল। আহমদ মুসার অবস্থা মনে হয় সে বুঝতে পারল। অত্যন্ত শান্ত স্বরে সে বলল, সবই আল্লাহর ইচ্ছা, মুমিনের বাড়ি ঘর সহায় সম্পদ স্ত্রী পুত্র সবারই পরিবার সবই তো আল্লাহর জন্যই, সুতরাং দুঃখ দুশ্চিন্তার কিছুই নেই। আর আমার সিরিন সম্ভ্রমের কথা আল্লাহই তার নেগা পান। থামল বৃদ্ধ, বৃদ্ধার এই কথাগুলো প্রশান্তির এক পরশ ছড়ালো চারিদিকে। সকল অবস্থান আল্লাহর উপর নির্ভর করার, আল্লাহর দিকে রুজু হবার নিখাদ এক আহ্বান ছড়িয়ে দিল তার কথাগুলো। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। তারপর বৃদ্ধাকে লক্ষ্য করে বলল, আল্লাহর সব প্রশংসা, আমি আমাদের প্রেরণার উৎস, দোয়া করুন আমাদের জন্য। অতঃপর সেই লোকটিকে দিকে ফিরে বলল, ওদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ওদের নিয়ে হেলিকপ্টারের বক্স শহর গেছে বলেছে বলে শুনেছি। বক্স শহর বক্স নদীর হাইড্রো ইলেকট্রিক কেন্দ্র ঘিরে করে ওঠা একটা নতুন নগরী, আপার তাজিকিস্তানের এটাই প্রধান নগর। আহমদ মুসা চোখ বন্ধ করে মুহূর্তে কয়েক ভাবল, তারপর আলী ইব্রাহিমের দিকে ফিরে বলল, এখানকার সবই সাইমুম সম্পর্কে তোমার পরামর্শ কি? আমার মতে প্রথমেই এই খবর লেরেন স্মৃতি পার্ক তাসখন্দের হেডকোয়ার্টার সহ আমাদের সকল কেন্দ্রে জানিয়ে দেওয়া দরকার। দ্বিতীয় কাজ ওদের উদ্ধারের উদ্যোগ, বলল আলী ইব্রাহিম। একটু থেমে আবার সে বলল, কি করতে হবে আমাকে নির্দেশ করুন। একটু চিন্তা করে আহমদ মুসা বলল, আমাদের অবিলম্বে 4টি কাজ করতে হবে। 1, এই খবর হেডকোয়ার্টার সহ সকল কেন্দ্রে প্রেরণ করা। 2, উদ্ধার অভিযান। 3, হিসার দুর্গের লোক প্রেরণ, সেখানকার অবস্থা দেখা এবং কিছু করণীয় থাকলে তা করা। 4, শফি আব্দুর রহমানের মাজার সহ হিসার দুর্গের মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেখানকার জনপদের ওপর বর্বর আচরণের কাহিনীর মধ্য এশিয়ার প্রত্যেক মুসলমানের কাছে পৌঁছে দেয়া। 4th কাজটি সময় সাপেক্ষ, কিন্তু অন্য 3টি কাজটি এখনই করতে হবে, নির্দেশ করল বলল আলী ইব্রাহিম। প্রথমে ও তৃতীয় কাজের দায়িত্ব তুমি নাও, আর দ্বিতীয় কাজের দায়িত্ব আমার এবং সালামবের, আমরা এখানেই যাত্রা করতে চাই। মুসা ভাই কিছু মনে না করলে আমি একটা সংশোধনী আনতে চাই, বিনীত কণ্ঠে বলল আলী ইব্রাহিম। বলো। প্রথম ও দ্বিতীয় কাজের দায়িত্ব সালামব এবং আমার সহকারীর উপর ছেড়ে দেওয়া যায়, আর বক্স শহরে উদ্ধার অভিযানে আমি আপনার সাথে থাকলে আপনার সহকারী পরিচয় উপকার আসতে
পারে। ঠিক আছে, বলল হাম্মদ মশা। এই সময় রাতের খানা এসে পড়ল, সবই নীরবে সেদিকে মনোযোগ দিল। বাইরে তখন দুর্গম পাহাড়ে জমার অন্ধকার, নীরব নিথর চারিদিক।